প্রথম প্রেম। আজকের ইনস্ট্যান্ট ভিডিও হচ্ছে, মানে ইনস্ট্যান্ট কবিতা হচ্ছে প্রথম প্রেম। বাইরে বৃষ্টি হচ্ছে, সোমবার আজ, এবং এমন একটা বিজি ডেতে বৃষ্টির কারণে বাড়ি বসে আছি, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, সম্ভবত একটা নিম্নচাপ হয়েছে। তো এই পরিবেশে দাঁড়িয়ে এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এরকম একটা লাইটিং, এরকম মোবাইলের সামনে বসে প্রথম প্রেমের অ্যাম্বিয়েন্সটা তৈরি করা একটা বিশাল পাওনা নিজের কাছে। তো সেই প্রথম প্রেমের কবিতাই আজকে হবে, সঙ্গে থেকো। অপরিপাটি হাতে, অপরিপাটি চুলে প্রথম তোমাকে দেখেছিলাম, সেদিন ম্যাচিউরিটি ছিল না, তারপরও তোমাকে দেখেছিলাম, ভালো লেগেছিল অনেকটা। সে ভালো লাগাটা যে ভালোবাসা ছিল সেটা বুঝতে দেরি হয়ে গেছিল। প্রথম প্রেম তো কম বেশি সবার এমনই হয়, হয়তো ভালো লাগা আর ভালোবাসায় পার্থক্যটা বুঝিনি তখন, কারণ আমি ইম্যাচিওর ছিলাম। আমার মতো বাকি সবাই যারা ইম্যাচিওর ছিল তাদেরও প্রেমটা হয়তো আজ ডুবতে বসেছে, ঠিক আমারই মতো। প্রথম প্রেম, ওই যে বললাম, অগোছালো হাতে, অগোছালো চুলে, অগোছালো চিন্তাভাবনায় প্রথম তোমার জন্য কেঁদেছিলাম, তারপর তোমাকে নিয়ে ঘুরতে বেরোবার স্বপ্ন দেখেছিলাম, স্কুল বাঙ্ক করে তোমার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম, টিফিনের পয়সাগুলো সমস্ত জমিয়ে রাখতাম, কিছুদিন তো খালি পেটেও বাড়ি চলে যেতাম, না রাখতে হবে, তার জন্য কিছু একটা কিনতে হবে, পাড়ার দাদারা, তারপর বাড়ির অনেক ভাই বোনেরা যখন জানতে পারলো ব্যাপারটা, তখন তারা ধরিয়ে দেওয়ার বদলে বরং সাহায্য করত, কি তোমার পছন্দ হতে পারে, কি তোমার ভালো লাগতে পারে, এসবই আমাকে বলতো। আমিও তাদের মতো করেই চলতাম, তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করতাম, তোমার আশেপাশে সবসময় থাকার চেষ্টা করতাম। জানি তোমার বাড়ির সামনে দিয়ে ঘুরে আসতে গেলে আমাকে 4 কিলোমিটার এক্সট্রা সাইকেল চালাতে হবে, তারপরও আমি তোমার বাড়ির সামনে দিয়েই আসতাম, আর শুধু মনে এই প্রার্থনা করতাম যাতে তোমাকে একবার দেখতে পাই, কিন্তু তুমি আমাকে যেন দেখতে না পাও। কিছুদিন হয়তো দেখতে পেতাম, কিছুদিন বাড়ির ফাঁকা উঠোনটা দেখেই চলে আসতাম, কিন্তু সবটাই করতাম আড়াল থেকে। একথা হয়তো তুমি জানো না, একথা হয়তো তোমার জানার প্রয়োজনও হয় না। তারপরও তোমার পাড়ার দাদারা একদিন আমাকে ধরেছিল, অনেক মেরেছিল, সে কথাও তুমি জানো না হয়তো। এতে আমার যায় আসে না কিছু, প্রথম প্রেম তো। তারপর মনে আছে যেদিন ক্লাস 11-এ উঠলাম, বাড়ি থেকে একটা সেলফোন পেয়েছিলাম, তাতে আবার ক্যামেরা ছিল ছোট্ট একটি, লুকিয়ে তোমার ছবি তুলি, একটা বন্ধুই তুলে দেয়। তারপর সেই ছবিটাকে নিয়ে সাইবারে যাওয়া, সেখান থেকে প্রিন্ট আউট করা, তারপর বইয়ের ভিতর রাখা, অনেক হ্যাপা, বাজেট ছাড়িয়ে যাচ্ছে তাই অবস্থা। পকেটে তখন 1-2 টাকা ছাড়া থাকে না, অথচ দেখো তোমার ছবি বাঁধাতে গিয়ে সেই বাজারে প্রায় 50 টাকা খরচা হয়ে গেল। কোথা থেকে জোগাড় করেছি, চাঁদা তুলেছি রীতিমতো, এই বন্ধু 5 টাকা, ওই বন্ধু 5 টাকা, পাড়ার দাদারা 10 টাকা, বাড়ি থেকে চুরি করে 20 টাকা, এইভাবে। তারপর যখন ধরা পড়েছি মারও খেয়েছি অনেক, বিশেষ করে বাড়ি থেকে, এত মার মেরেছিল, কিন্তু তোমার ছবিটা কিন্তু আজও আছে আমার কাছে, সেই দিনের মতোই, সযত্নে। প্রথম প্রেম তো। কতবার স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে মেলায় যাব, 1 নাকরদোলায় উঠব, জিলিপি খাবো, পাঁপড় খাবো, সেগুলো পূরণ হয়নি। অনেক যখন বড় হলাম তখন তোমাকে নিয়ে 1-2 বার গিয়েছিলাম, তাও আজ বছর 4-এর অতীত, সে কথা আর মাথায় রাখি না। কিন্তু প্রথম প্রেম তো
প্রথম প্রেমগুলো বোধ হয় এমনই হয়। কারোর সঙ্গে কারোর দাবি থাকে না, কাউকে কিছু বলার থাকে না, আই লাভ ইউ বা ভালোবাসিটুকু না বলেই ভালোবাসা হয়ে যায়। প্রথম প্রেম তো তাই হয়তো। কোনোদিন তোমাকে ভালোবাসি বলেছি? না, বলিনি। কোনোদিন তোমাকে আই লাভ ইউ বলেছি? না, তাও তো বলিনি। তাহলে তবুও কিন্তু আমি ভালোবেসেছি। না, তোমার সব ওই অতীতের লাইন দেওয়া সেই ছেলেগুলোর মতো নয়, সেই মানুষগুলোর মতো নয় যারা তোমাকে শুধু ব্যবহার করেছে। হ্যাঁ, তারা হয়তো তোমার পরবর্তীতে তোমার সেলফোনে রিচার্জ করে দিয়েছে, তোমাকে কিছু কিছু টাকা দিয়েছে, আমি সেগুলো পারিনি। কিন্তু তারা কি আজও তোমার কথা ভাবে? আমি কিন্তু ভাবি, আমি আজও ভাবি, প্রতি মুহূর্তে ভাবি। প্রথম প্রেম তো ভোলা যায় না এত সহজে। আজ তোমার ভরা সংসার, আজ তুমি অন্য কারোর ঘর, অন্য কারোর স্ত্রী, অন্য কারোর মা, কিন্তু একদিন এই সম্পর্কটাকেও না অস্বীকার কিন্তু করা যেত না। হয়তো অলিখিত, হয়তো অপ্রত্যাশিত, তারপরও সম্পর্ক তো ছিল, প্রথম প্রেম। আমাদের সবার প্রথম প্রেমগুলো এইভাবেই মরে যায়। হয়তো কারোর বেঁচে থাকে, হয়তো কারোর শেষ জীবন পর্যন্ত যায়, কিন্তু যাদের ক্ষেত্রে যায় তারা অনেক ভাগ্যবান। আর বেশি অংশেরই যায় না, তারা আমার মতো এই পড়ে থাকে। তো কেমন লাগলো প্রথম প্রেমের গল্প অবশ্যই জানিও কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরও ঘটনা তোমাদেরকে শোনাতে থাকবো, আরও কবিতা শোনাতে থাকবো। জানি এটা কবিতার মতো নয়, একটি গল্পের মতোই হলো, কিন্তু তারপরও ইনস্ট্যান্ট এর থেকে বেশি কিছু বেরোচ্ছে না, আসে না। আজকাল গল্প কবিতাই চলছে, তাই তোমাদের জন্য এটা। দেখা হচ্ছে পরদিন, ততক্ষণ ভালো থেকো। বাইরে বৃষ্টিও থেমে গেছে, আমাকেও কাজে বেরোতে হবে।